কক্সবাজারের রামুতে সমাপ্ত হয়েছে শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার বিকেলে রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাইদি, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা সহ অনেকেই। বিকেল চারটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া খেলা শেষ হয় বিকেল পাঁচটায়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় চকরিয়া শেখ জামাল ক্লাবকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করে রামু যুব একাদশ। খেলার শেষে বিজয়ী দল রামু যুব একাদশকে 1,00,000 টাকার চেক ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাংসদ সাইমুম সরোয়ার কমল। বিজিতদের 50,000 টাকার চেক ও রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, টিটিএন।